লোকসভা ভোটের আগে বিজেপি বঙ্গ বিজেপি বলতে পারেন এবং কেন্দ্রীয় বিজেপি সরকার হিন্দুত্বে স্থান দিচ্ছে বাইশে এই যে ডিসেম্বর আসছে আগামী বাইশে ডিসেম্বর ব্রিগেডের মাঠে লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে সেই গীতা পাঠ করে তারা রাম মন্দিরের সূচনা যে হবে তার আগে গীতা পাঠ করছে কী বলবেন দেখুন যারা এই রাজনীতিতে ভোটে জেতার জন্য তারা আজকে হিন্দুত্বের যে আশ্রয় নিচ্ছে এটা পশ্চিমবাংলার মানুষ এখানকার মানুষ রাজনীতি সচেতন মানুষ শিক্ষিত মানুষ তারা এর উপযুক্ত জবাব দেবে কারণ তারা দেখেছে অতীতে আমাদের খুব ভালো আমাদের সঙ্গে সম্পর্কে ছিল আমাদের আমাদের নেত্রীর সঙ্গে সম্পর্ক ছিল অটল বিহারী বাজপেয়ী ভারতবর্ষের অন্যতম ইন্দিরা গান্ধীর পর বা রাজীব গান্ধীর পর অন্যতম যদি কেউ প্রধানমন্ত্রী হন সেটা ছিলেন অটল বিহারীজি তো তার আদর্শ একরকম ছিল উনি দশ বছর রাজত্ব করেছিলেন কেন্দ্রের তা উনি থাকতে পারেননি ভারতবর্ষের একশো এই মুহূর্তে একশো চল্লিশ কোটি মানুষের দেশ অগণতান্ত্রিক পদ্ধতিতে যদি কেউ মনে করে গীতা পাঠ কোরআন পাঠ বাইবেল পাঠ করে ভোটে জিতবে পশ্চিমবাংলা এটা হবে না আর ওনারা আদৌ গীতার যে সারমর্ম গীতা কি বলেছে সেটা জানে না গীতাতে হিংসার কোনো জায়গা নেই বিদ্বেষের কোনো জায়গা নেই সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই আর ওনারা বরাবরই ভুল বকে তার আপনারা জানেন গোটা পশ্চিমবাংলার মানুষ জেনেছিল ওরা যখন শ্রীরাম ধ্বনি দেয় পশ্চিমবাংলার মানুষ তারা জানে যে এই রাম একজনের স্মরণাপন্ন হয়েছিল এমন একজনের স্মরণাপন্ন রাম হয়েছিলেন পশ্চিমবাংলার যে মানুষটা দুবছর বয়সে জন্মায় যে বাচ্চাটা সেও কিন্তু মা দুর্গার আরাধনা করে সেই মা দুর্গার আরাধনা করেছিল রাবণকে মারার জন্য এই জ্ঞানটা বোধহয় বিজেপির নেই এই যে দেখুন এটা তো জানা ছিলই রাম মন্দির ওদের বহুদিনের অ্যাজেন্ডা ছিল রাম মন্দিরকে সামনে রেখে ওরা লোকসভায় তারা এসেছে রাম মন্দির হতোই কিন্তু ওরা যেভাবে এই রাম মন্দিরের উদ্বোধনটাকে ইস্যু করে এবং আমাদের এখানে যে গীতাপাঠ হবে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ বিভিন্ন জায়গা গঙ্গা ধারে ধারে যেখানে যেখানে ঘাট নেই মানুষ স্নান করতে নামে না সেখানেও তারা গঙ্গা আরতি করছে সন্ধেবেলা তো ব্রিগেডেও যেটা করছে ওখানেও ওরা রাম মন্দির চব্বিশ তারিখে উদ্বোধন করবে জানুয়ারি মাসে তারপরে হয়তো ভোটের দিন ঘোষণা করবে কিন্তু আমাদের পশ্চিমবাংলায় এর কোনো এফেক্ট পড়বে না এবং অন্যান্য জায়গাতেও এই কোনো এফেক্ট পড়বে না রাম সকলের ঘরে আছে রাম সকলের মনে আছে যে যেভাবে রামকে ভালোবাসে কেউ রাম পরবর্তীকালে মহাভারতে ধরলে রামায়ণ ধরলে রাম মহাভারত ধরলে কৃষ্ণ আর আমাদের তার পরের ধরি আমরা রামকৃষ্ণ রাম আলাদা কৃষ্ণ আলাদা কিন্তু তারই প্রতিরূপ রামকৃষ্ণ আমরা রামকৃষ্ণ বিবেকানন্দ দেশের মানুষ ওতে ওতে আমার মনে হয় না কোনো এক্সট্রা কোনো ওরা বেনিফিট পাবে এইবার মোদি নরেন্দ্র মোদি যদি যেতে তাহলে তিনবারের জন্য প্রধানমন্ত্রী হবে আর বিজেপি একটা ঘোষণা করেছে সেটি শোনা যাচ্ছে বিজেপির অনেক অন্দর মহলে বা অনেক জায়গায় শোনা যাচ্ছে যেবার বিজেপি জিতলেই নরেন্দ্র মোদী হ্যাট্রিক করলেই হিন্দু রাষ্ট্র ঘোষণা হবে কি বলবে যদি হিন্দু রাষ্ট্র ঘটনা করতে ঘোষণা করতে গেলে প্রথমে আইন পাশ করতে হবে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে গেলে এটা ইউনেস্কোরও আমাদের ইউনাইটেড নেশনসের অনুমতি চাই রাষ্ট্রপুঞ্জের অনুমতি চাই আমরা যতদূর জেনেছি ইসলামিক দেশ ছাড়া আমাদের ভারতবর্ষের গায়ে নেপাল একটি ছোট্ট রাষ্ট্র সেটা হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষিত হয়েছে কিন্তু আমাদের যে গণতান্ত্রিক দেশ এই গণতান্ত্রিক দেশে সব ধর্মের সমন্বয়ে আজকে ইয়ে হয় শুধু আমাদের ভারতবর্ষ নয় আমাদের ভারতবর্ষের চেয়ে অনেক বেশি মানে শক্তিশালী গণতন্ত্র সেটা হচ্ছে আমাদের আমেরিকা ইউএসএ ওখানে কিন্তু গণতান্ত্রিক দেশ তারপরে আমাদের ভারতবর্ষ অতএব হিন্দু রাষ্ট্র ঘোষণা হবে বলে মনে হয় না আর যদি করে উনি তো জানবেন যে এটাই ওনার শেষ আর কি এই কেন্দ্রীয় সরকারের লাস্ট একটা চান্স থাকছে বা এটাই ওনার লাস্ট টার্ম